নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 71 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5169-এ। হাত বদল হয়েছে 321 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 52টির, কমেছে 306টির, আর অপরিবর্তিত রয়েছে 41টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে, ইন্ডেক্স প্রায় 72 পয়েন্ট কমে এখন ফাইনালি দাঁড়িয়েছে 5170 পয়েন্টস, এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টটা ছিল আজকে এক্সট্রিমলি বিয়ারিশ নেচারের। টার্নওভার ছিল প্রায় 320 টাকার মতো, উইচ ইজ এক্সট্রিমলি লো, এবং এটা মার্কেটে খুবই লো ইনভেস্টর পার্টিসিপেশন কে ইন্ডিকেট করে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে মাত্র 14% কোম্পানির প্রাইসে, অপরিবর্তিত ছিল মাত্র 10%, কিন্তু প্রাইস কমতে দেখা গিয়েছে অলমোস্ট 76% কোম্পানির প্রাইসে, এবং এটি মার্কেট ইনভেস্টরদের হাই সেলিং প্রেশার কে ইন্ডিকেট করে। ফাইনালি সেক্টরের পারফরমেন্স দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড লাইফ সেক্টর।